নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা সাবুর প্রিপারেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো সাবুর খিচুড়ি। এটা খেতে খুবই সুস্বাদু, খাওয়াও খুব ভালো। যে কোনো পুজো পার্বণে ব্রত করলে এটা দিয়ে উদযাপন করা হয়। যদি আপনারা এই রেসিপিটা আমার ভালো লাগে, তাহলে আমার এই রেসিপিটাকে আপনাদের লাইক শেয়ার করতে হবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আসুন তবে দেখে নিই সাবুর খিচুড়ি বানাতে আমার কী কী লাগছে। সাবু আমি 1 কাপ নিয়েছি, সেটা 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছি, একদম ফুলে গেছে। আর 1/2 কাপ মানে 1/2 কাপ মুগের ডাল নিয়েছি, আর একটা একটা আর আধখানা 1.5খানা আলু আমি কুচো করে নিয়েছি। এছাড়া আমার লাগছে ফোড়ন দেবো জিরে আর গরম মশলা, টমেটো কুচোনো 1টা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, নুন, একটু আদা বাটা আর ধনে পাতা কুচোনো, আর ঘি নামাবার আগে দেব, আর কুচো লঙ্কা আমার সাদলানোর সময় লাগবে। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেলে সাবুর খিচুড়িটা করব। প্রথমে আমি আলুটা ভেজে নেব। সাদা তেল দিচ্ছি কড়াই, 3 চামচ, ছোট চামচে 3 চামচ দিলাম। হলুদের গুঁড়ো দিলাম, এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপরে গরম মশলার ফোড়নটা দিয়ে দিলাম, 2টো ছোট এলাচ আর 2টো দারচিনি, 2টো লবঙ্গ এ দিয়েছি, আর জিরে 1 চামচ, 4 চামচে 1 চামচ জিরে। হয়ে গেলে আমি ডালটা ভেজে নেব, মুগের ডালটা। একটু সামান্য ভেজে নেব, সঙ্গে লঙ্কা কুচোটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, টমেটো কুচোটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাও 4 চামচের 1 চামচ। এটা ভালো করে এটাকে ভাজতে হবে। গ্যাস কমিয়ে একদম গ্যাস সিমে করে ভাজতে হবে। এবারে আলুটা দিয়ে দিচ্ছি, ভাজা আলুটা। জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হতে সময় দিতে হবে। আমি ঢাকা দিয়ে রাখবো ওই 5 মিনিট মতন। ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি সাবুটা দেবো। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম, এটা সেদ্ধ হোক।
এবার কড়াইটা খুলে দেখছি, হয়ে গেছে ডালটা। আর একটু হবে, ডালটা আর একটু হবে, একটুখানি আমি ঢাকা দিয়ে রাখি, আর দু মিনিট রেখে দিই। আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দু মিনিট রেখে দিলাম। আরও আমি এই মিনিট দুয়েকের মতন ঢাকা দিয়ে রাখছি। হয়ে গেছে দু মিনিট, দেখি হয়ে গেছে একদম সাবুর খিচুড়ি। আমি এবার ধনে পাতা দিয়ে আর ঘিটা দিয়ে নামিয়ে দেব। সামান্য একটু ঘি দিলাম, ধনে পাতা, এবার আমি নামিয়ে দিচ্ছি। কড়াই গ্যাস বন্ধ করে দিলাম, কড়াই থেকে এটা বাটিতে ঢেলে নেব। তৈরি হয়ে গেল সাবুর খিচুড়ি। এটা আপনারা সকলে বানাবেন, কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন। এটা নীলষষ্ঠী আসছে সামনে, নীলষষ্ঠী সারাদিন উপোস থেকে এটা দিয়ে আপনারা খাবার স্টার্ট করতে পারেন। এই খিচুড়িটা দিয়ে খুব ভালো হবে, খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে, শরীর ঠান্ডা করে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।